একটি শিরোপার জন্য আর্জেন্টিনার অপেক্ষা বহু বছরের। লিওনেল মেসির অপেক্ষাটা আরও বড়। এক জীবনে ফুটবল ক্যারিয়ারে যা জেতার সব জিতেও একটি সোনালি ট্রফির জন্য ক্যারিয়ার জুড়ে অপূর্ণতা ভর করেছিল তার। মরুর বুকে ধুয়ে মুছে গেল সব অপূর্ণতা। অবসান ঘটল 36 বছরের। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসির যুগে বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময়ে দুদল ছিল 3-3 গোলের সমতায়। দিয়েগো ম্যারাদোনার পর লিওনেল মেসির যুগে এসে নিজেদের তৃতীয় শিরোপার দেখা পেল আর্জেন্টিনা। দলের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি নিজে, সঙ্গে জালের দেখা পেয়েছেন ডিমারিয়া। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। পুরো আসরে দুর্দান্ত পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন লিওনেল মেসি। এর আগে 2014 বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। 4-4-2 ফরমেশনে মাঠে নামা আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে ছিল আক্রমণাত্মক। আক্রমণে উঠে 5 মিনিটে নেয় প্রথম শট, তবে অ্যালিস্টারের নেয়া শট ঠেকিয়ে দিতে ভুল করেননি হুগো লরিস। 17তম মিনিটে সুযোগ হাতছাড়া করেন ডিমারিয়া। প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে তিনি মারলেন ক্রসবারের অনেক উপর দিয়ে। তবে গোলের অপেক্ষা দীর্ঘ হয়নি আর্জেন্টিনার। ম্যাচের বয়স তখন 21 মিনিট। প্রতিপক্ষের ডিবক্সে বল নিয়ে ঢুকে যান ডিমারিয়া, কিন্তু ওই মুহূর্তে ডিমারিয়াকে পেছন থেকে ফাউল করে বসেন ওসমান দেমবেলে। পেনাল্টির সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ হাতছাড়া করেনি লিওনেল মেসি। সফল স্পট কিকে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে দেন অধিনায়ক। বিশ্বকাপে এটি মেসির 12তম গোল। স্পর্শ করলেন ফুটবল কিংবদন্তি পেলেকে। এগিয়ে যাওয়ার আমেজ শেষ না হতেই ফের গোল উৎসব। এবার পেনাল্টি নয়, নাহয় পণেছেন কোপা আমেরিকা জেতানো ডিমারিয়া। ম্যাচের 36 মিনিটে ডিমারিয়ার পা থেকে আসে পরের গোলটি। এখানেও আছেন মেসি, মাঝ মাঠ থেকে বল এগিয়ে দেন তিনি। পাস পেয়ে আলভারেজ বারান ম্যাক অ্যালিস্টারকে, তার পাস বক্সে বাঁ দিক থেকে চোখ থাদানো শট নেন ডিমারিয়া। ফ্রান্স গোলকিপার হুগো লরিসের কিছুই করার ছিল না। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেও আক্রমণে দাপট ছিল তাদের, কিন্তু নির্ধারিত সময়ের শেষ 10 মিনিটে খেলা ঘুরিয়ে দেন এমবাপে। 80তম মিনিটে পেনাল্টি থেকে করেন প্রথম গোল, পরের মিনিটেই দিলেন দ্বিতীয় গোল। এলোমেলো হয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে টুর্নামেন্টের 7ম গোল স্পর্শ করেন এমবাপে। মেসিকে সাফিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি। ফ্রান্স সমতায় ফিরলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। আবারও ত্রাতা হলেন মেসি। 108তম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন রেকর্ডবারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু না, শেষ হয়েও হইল না। আবারও দৃশ্যপটে হাজির এমবাপে। এবার পেনাল্টি থেকে তুলে নেন হ্যাটট্রিক। ম্যাচের স্কোর দাঁড়ায় 3-3। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেও শুরু শট জালে পাঠিয়ে দেন তরুণ এমবাপে। কিন্তু বাজপাখি খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের সামনে পড়ে ফ্রান্সের কিংসলে কোম্যান ও তরুণ অর্লিন শট মিস করেন। অন্যদিকে 4টি শট নিয়ে দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন আর্জেন্টিনার মেসি দিবালারা। উল্লাসে ভাসেন, চ্যাম্পিয়ন হয়ে যান লিওনেল মেসি। দুর্দান্ত পারফরমেন্স করে যেন গ্রেট অব অল টাইম বিতর্ক থামিয়ে দেন।